কেমন আছো সবাই? আমি এই যে মিস চলে এসেছি তোমাদের আরো একটি নতুন গণিত ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা। এর আগের ক্লাসগুলোতেও কিন্তু আমরা এরকম অনেক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা আরো নতুন কিছু সমস্যা সমাধান করা শিখব। তো চলো প্রথমে দেখে নিই আজকে আমাদের প্রথমে কোন সমস্যাটি রয়েছে। এখানে বলা আছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। 1/3 মানে কি বলো তো? 3 ভাগের 1 ভাগ। আমার প্রশ্নে চাওয়া হয়েছে ভাজ্য কত। আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখেছি কিভাবে সূত্র ব্যবহার করে ভাজ্য ভাজক ভাগফল নির্ণয় করতে হয়। নিঃশেষে বিভাজ্য হলে আমরা কিভাবে ভাজ্য ভাজক নির্ণয় করব, নিঃশেষে বিভাজ্য না হলে আমরা কিভাবে ভাজ্য ভাজক ভাগফল বের করব, এগুলো কিন্তু আমরা সবই শিখেছি। তো সেই সূত্রগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে হবে। তো চলো আমরা একে দেখে নিই এখানে কি কি দেওয়া আছে। দেওয়া আছে ভাজক 78, আবার ভাগশেষ হলো ভাজকের 1/3। তার মানে কি? আমার এখানে ভাগশেষ বলা হচ্ছে ভাজকের 1/3। আমার ভাজক কত? 78। তাহলে 78 এর 1/3 কিভাবে বের করব? 78 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আমাদের ভাগশেষ। 78 কে 3 দিয়ে ভাগ করে আমি পেলাম 26, যেটা কিনা আমার ভাগশেষ। আর আমার ভাগফল বলা আছে 25। এখন আমরা কিভাবে ভাজ্য বের করব বলো তো? আমরা ভাজ্যের সূত্র ব্যবহার করে ভাজ্যটি বের করতে পারবো। এখন এখানে আমরা নিঃশেষে বিভাজ্যের সূত্র ব্যবহার করব নাকি নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্যের সূত্র ব্যবহার করব, কিভাবে বুঝবো কোনটি ব্যবহার করতে হবে? এই তো আমাদের প্রশ্নেই দেখো ভাগশেষের কথা বলা আছে। ভাগশেষ কোথায় থাকে? নিঃশেষে বিভাজ্য হলে কি ভাগশেষ থাকে? না, যখনই ভাগ প্রক্রিয়ায় আমার ভাগটি নিঃশেষে বিভাজ্য হয় না তখনই কিন্তু ভাগশেষ থাকে। তাহলে আমি ভাজ্যের কোন সূত্রটি ব্যবহার করব? নিঃশেষে বিভাজ্য না হলে যেভাবে ভাজ্য বের করতে হয় আমরা সেই সূত্রটি ব্যবহার করে ভাজ্য নির্ণয় করব। তো আমার সূত্র হচ্ছে দেখো ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো আমরা ভাজকের জায়গায় চলো লিখি, ভাজক হচ্ছে আমার 78 গুণ ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষ হচ্ছে 26। তো আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে 78 ও 25 কে গুণ করতে হবে। গুণ করে আমরা পেলাম 1950, এর সাথে আমরা 26 যোগ করে পেয়ে গেলাম 1976। তাহলে আমার ভাজ্য কত? 1976। আশা করি সবাই বুঝতে পেরেছো এই ধরনের আমাদের যদি ভাজ্য ভাজ্য ভাগফল সূত্র ব্যবহার করে বের করতে বলা হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে আমি নিঃশেষে বিভাজ্যের সূত্রটি ব্যবহার করব নাকি নিঃশেষে বিভাজ্য না হলে যে সূত্রটি প্রয়োজন হয় সেটি ব্যবহার করব, সেটা আমাদের প্রশ্ন দেখেই বুঝতে হবে। এরপর চলো আমরা আরো একটি প্রশ্ন সমাধান করি। এখানে বলা আছে ভাজ্য হচ্ছে 8903, ভাজক 87 এবং ভাগশেষ দেওয়া আছে 29। তাহলে ভাগফল কত? দেওয়া আছে ভাজ্য 8903, ভাজক 87, ভাগশেষ দেওয়া আছে 29। তাহলে ভাগফল আমরা জানি ভাগফল সমান সমান কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ, তারপরে ভাগ করতে হবে কি দিয়ে? ভাজক দিয়ে। তো চলো আমরা ভাজ্যের জায়গায় লিখলাম 8903, আমার বিয়োগ ভাগশেষ আছে কত? 29। তারপরে আমার দেওয়া আছে ভাগ, ভাজক হচ্ছে কত? 27। তাহলে আমরা প্রথমে বিয়োগটি করে নিই, পেলাম হচ্ছে 8874 ভাগ 87। আমরা ভাগ করলে পাচ্ছি 102। তাহলে আমার ভাগফল কত বের হলো? 102। এটাই আমার উত্তর। চলো আমরা আরো একটি সমস্যা দেখি। এখানে বলা আছে একটি কারখানায় 7 দিনে 2520 সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? নিয়মগুলি করতে আমাদের প্রথমেই যা জানতে হবে যে 3 সপ্তাহে কত দিন। আমরা জানি 1 সপ্তাহে 7 দিন, তাহলে 3 সপ্তাহে কত দিন? 3 সপ্তাহে 21 দিন। এখন কারখানায় 7 দিনে সাইকেল তৈরি হয় 2520টি, তাহলে 1 দিনে সাইকেল কয়টি তৈরি হবে? নিশ্চয়ই 7 দিনের তুলনায় কম হবে, এই জন্য আমরা ভাগ করলাম। 2520 কে 7 দিয়ে ভাগ করলে আমরা জানতে পারছি 1 দিনে কয়টি সাইকেল তৈরি হয়। আমরা পেয়ে গেলাম 360টি। আর আমাদের এখন প্রয়োজন কত দিনের? 21 দিনের, অর্থাৎ 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হয়। তাহলে আমরা নিই 3 সপ্তাহের পরিবর্তে লিখতে পারি 21 দিনে সাইকেল তৈরি হয়। 1 দিনে তৈরি হয় যদি 360, 21 দিনে নিশ্চয়ই তার থেকে বেশি সাইকেল তৈরি।
তৈরি হবে আর বেশি ক্ষেত্রে আমরা কি করে গুণ করে থাকি তাহলে 360 কে 21 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 21 দিনে মোট কয়টি সাইকেল তৈরি হয় আমাদের উত্তর হচ্ছে 7560 এর পরে যে সমস্যাটি রয়েছে দেখো আয়েশা 72 টাকা দিয়ে তিনটি খাতা কিনলো 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে আচ্ছা আমাকে প্রশ্নে যা হচ্ছে কত টাকা লাগবে তাহলে টাকার পরিমাণ থাকবে ডান পাশে আমরা লিখতে পারি প্রথমে তিনটি খাতা কিনতে তার দাম কত টাকা লাগলো 72 টাকা এখান থেকে আমরা একটি খাতার দাম বের করতে পারি একটি খাতার দাম নিশ্চয়ই তিনটি খাতার দামের তুলনায় কি কম কমের জন্য আমরা কি করব ভাগ করব তাহলে ভাগ করে আমরা পেয়ে গেলাম একটি খাতার দাম 24 টাকা এখন এখান থেকে খুব সহজেই আমরা 12টি খাতার দাম বের করতে পারি একটি খাতার দামের তুলনায় 12টি খাতার দাম নিশ্চয়ই বেশি আর বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা একটি খাতার দামের সাথে যদি 12 গুণ করে দেই তাহলে পেয়ে যাচ্ছে আমার 12টি খাতার দাম 288 টাকা চলো আমরা এর পরের সমস্যাটি দেখে নিই যদি 8 কেজি কলার চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকায় কত কেজি চাল কেনা যাবে প্রশ্নে চাওয়া হয়েছে কত কেজি চাল তাহলে চালের পরিমাণ কোথায় রাখবো ডান পাশে রাখবো তাহলে প্রথম লাইনটিকে আমি কিভাবে সাজাবো বলো তো 960 টাকা 8 কেজি চালের দাম 960 টাকা তাহলে 1 কেজি চালের দাম কত চলো আমি বের করে নিই 1 কেজি চালের দাম কি আমরা কি করব বলো 8 কেজি চালের দাম কে 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 1 কেজি চালের দাম তাহলে এটি যদি আমরা এখন সাজিয়ে দেখি 4800 টাকায় চাল পাওয়া যাবে কত কেজি 40 কেজি আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরে যে সমস্যাটি রয়েছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে আচ্ছা এখানে আমরা তাহলে প্রথমে লিখতে পারি 12 লিটার পেট্রোল যায় কত কিলোমিটার আমার প্রশ্নে বলা আছে দেখো 300 কিলোমিটার তাহলে 1 লিটার পেট্রোলে যায় কত কিলোমিটার নিশ্চয়ই কম যাবে তাই ভাগ করে বের করে নিলাম 300 কে 12 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1 লিটার পেট্রোলে কত কিলোমিটার যায় আমরা পেলাম 25 কিলোমিটার এরপর আমার প্রশ্নে চেয়েছে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তাহলে 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে নিশ্চয়ই কি 100 কে আমরা 25 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি ভাগ করে আমরা পেলাম 4 লিটার তাহলে আমার উত্তর হচ্ছে কত 4 লিটার তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই অঙ্কগুলো খুব সুন্দর বুঝতে পেরেছো সবাই অঙ্কগুলো অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে কিন্তু নির্ভুলভাবে সবগুলো অঙ্ক করতে পারবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ